নাটোরে হতদরিদ্রের জন্য বিতরণকৃত স্বল্পমূল্যে টিসিবির পণ্য উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার 1 সেপ্টেম্বর দুপুরে নাটোর সদরের বড় হরিশপুর ইউনিয়নের 5 নং ওয়ার্ড সদস্য আব্দুল ওহাবের ক্লাব থেকে এই পণ্য উদ্ধার করেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক নাদিম সারোয়ার। ওই ওয়ার্ড যুবলীগের সভাপতি ফাইজুল ইসলাম জানান, বৃহস্পতিবার সকাল থেকে ইউনিয়নব্যাপী নির্ধারিত স্থানে টিসিবির পণ্য বিক্রি শুরু হয়। এর মধ্যেই স্থানীয় মেম্বার 10 জনের কার্ডের পণ্য তুলে অন্যত্র সরিয়ে ফেলেন। বিষয়টি জানার পরে তিনি স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক নাদিম সারোয়ারকে বিষয়টি অবহিত করেন। পরে উপপরিচালক এবং বড় হরিশপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের হস্তক্ষেপে সেখান থেকে পণ্যগুলো উদ্ধার করে ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। এ বিষয়ে স্থানীয় সরকার বিভাগের ভারপ্রাপ্ত উপপরিচালক নাদিম সারোয়ার জানান, ওহাব মেম্বারের কাছ থেকে টিসিবির পণ্যগুলো ফেরত আনা হয়েছে। পরবর্তীতে তদন্ত করে যদি অসৎ উদ্দেশ্য প্রমাণিত হয় তাহলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। বনলতা রাখি, চ্যানেল এ নিউজ।